কুড়ি সেপ্টেম্বর ধর্মতলায় ইনসাফ সভার সমর্থনে ডিওয়াইএফআই উত্তর ব্যারাকপুর সদর লোকাল কমিটির পথসভা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আগামী 20 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে দুর্নীতির বিরুদ্ধে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় ইনসাফ সভার সমর্থনে এবং চোর ধরো জেল ভরো ও সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং ডিওয়াইএফআই উত্তর ব্যারাকপুর সদর লোকাল কমিটির উদ্যোগে ব্যারাকপুর সদর বাজারে আয়োজিত হল এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর সদর লোকাল কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, সম্পাদক গৌতম রায়, ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য অনুপ চৌধুরী, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সুকান্ত মণ্ডল, এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক আকাশ কর, ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষী দেব, আইনজীবী সায়ন ব্যানার্জি সহ স্থানীয় এসএফআই, ডিওয়াইএফআই ও সিপিআইএম নেতৃত্ব। এই সভা থেকে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। 19 তারিখ রাত আর কয়েক ঘন্টা পরে ওখানে সমাবেশ, এখনো অবধি পুলিশ আমাদের পারমিশন দেয়নি। আর আমরাও বলেছি আনিস খানের খুনিদের থেকে আমরা পারমিশন নিও না, মিটিং ধর্মতলাতেই হবে, ওই ভিক্টোরিয়া হাউসের শান্তির পুলিশের কত ক্ষমতা কালকে আমরা দেখতে চাই। যদি মিছিল আটকায়, যদি মিছিল না আটকায়, ভদ্রভাবে থাকে, তাহলে ভদ্রভাবে আমরা মিটিং করে চলে যাব। আর যদি মিছিল আটকাতে আসে তাহলে ব্যারিকেড পুড়িয়ে নিয়েই আমরা যাব, কিন্তু মিটিং আমরা করব। কেন বলছি আপনাকে, কারণ আমরা যারা এই প্রজন্মের ছেলে পশ্চিম বাংলায় 18 বছর থেকে জমিটা পশ্চিম বাংলায় উঠে যাবে, গাড়ি কারখানা ভেঙে সেই জমিতে ধান চাষ হয় আর অনুব্রত মন্ডলের ধানের কল থেকে কোটি কোটি টাকার গাড়ি উদ্ধার হয়, গোটা ব্যাপারটা উঠে যায়। এই যে একের পর এক নেতা মন্ত্রীরা চুরি করে জেলে যাচ্ছে, আচ্ছা আমরা কি বিরোধী রাজনীতি করি, বামপন্থী রাজনীতি করি বলে অনেকে মনে করতে পারেন যে ওদের নেতারা চোর জেলে যাচ্ছে বলে আমাদের খুব আনন্দ হচ্ছে না, আমাদের এতে আনন্দ হচ্ছে না। প্রজন্মকে লুট করছে এবং দেশের সমস্ত ব্যবস্থাকে আপনি দেখেছেন যে অনুব্রত মন্ডল পরেশা মানুষকে দিয়ে আপনার ঘরের সন্তানকে শিক্ষিত করবার চেষ্টা করছে, আর একদিকে দাঁড়িয়ে বিজেপি সরকার কর্ণাটকে বুলবুলি পাখির গল্প শিখিয়ে আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকার করা, ওকে কুসংস্কার আচ্ছন্ন করবার জন্য প্রস্তুত হয়েছে। আপনি তো তার উঠে থেকে উঠেছিলেন, তাই জন্যই তো তৃণমূল সরকারকে ভোট দিয়েছিলেন। সবটা তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর, এটা প্রমাণিত সত্য। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।